সমাজটাকে পরিবর্তন ঘটাতে হবে, সেই স্বপ্নেরই তো রাজনীতিতে আসা। অনেকেই বলেন ঝড়ের আগে নাকি কান্তি আসে, অর্থাৎ সুন্দরবনে নদী বাঁধ ভাঙার সম্ভাবনা তৈরি হলেই কান্তি গাঙ্গুলি পৌঁছে যান সেখানে। এ গল্প তো এখন রাজ্য রাজনীতিতে সকলেই জানেন, তবে যেটা জানেন না তা হলো সেই কান্তি গাঙ্গুলি মানে আপাদমস্তক রাজনীতিবিদ কান্তি গাঙ্গুলি 15 বছর আগে তৈরি করে ফেলেছিলেন এক স্কুল। সেই স্কুলে কারা পড়েন জানেন? বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা। এবং কান্তি গাঙ্গুলির দিনের অধিকাংশ সময় এখন কাটে স্কুলের বাচ্চাদের সঙ্গেই। স্বাধীনতার পরও দারিদ্রের দিক থেকে ভারতবর্ষ 85তম স্থানের মধ্যে রয়েছে। তখনই আমার মনে হচ্ছিল এই কি আমাদের দেশের স্বাধীনতা। কিন্তু সুন্দরবনের দপ্তরে যখন আমি দায়িত্বে ছিলাম, প্রথম এই কাজটা সাইকেল দেওয়ার কাজ কিন্তু সুন্দরবনে হয়, এটার শুরুটা মমতা ব্যানার্জি করেন। প্রাণ শক্তিটা কোথা থেকে পান? আপনার বয়স এক্স্যাক্টলি উইকিপিডিয়াতে বলছে 70-এর কাছাকাছি বা 70 ঊর্ধ্ব। এটা একটা মতাদর্শের প্রতি আস্থা থাকার জন্যই প্রাণ শক্তি খুঁজে পাই। এখনো আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা শিক্ষার সুযোগ পায় না, শিশু শ্রমিক, বস্তিবাসী।